নমস্কার, শুরু করছি বার সুখ করে রাত দুঃখ করে চতুর্থ গল্প। আজকের গল্পের নাম সুদূর বনজ্যোৎস্নায়। যে সমস্ত খুদে পাঠকরা আগের গল্প শুনে ভিডিওর নিচে মন্তব্য করেছো তাদেরকে আমার অনেক স্নেহ। নামগুলো একটু শুধু বলি, অর্ণেশ, অন্তরী, ময়ূরাক্ষী, তনুজ, অহনা, অনুমিতা। হ্যাঁ অর্ণেশ, কেমন আছো? আমি জানি তুমি আমার সব গল্প শোনো, অনেক স্নেহ। কেমন আছো অন্তরী? আচ্ছা, খুব ভালো থেকো। যারা ওই ভিডিওর নিচে কমেন্ট করেছেন সকলের নাম বলতে পারবো না, আমি কয়েকজনের নাম উল্লেখ করছি। আপনারা এইরকম ভাবে আপনাদের মূল্যবান মতামত দিয়ে সমৃদ্ধ করবেন। মোহাম্মদ ফারুক, অমলিন্দু সিংহ মহাপাত্র, মুকুল বিশ্বাস, গার্গি ব্যানার্জি, দীপান্বিতা রায়, জবা চৌধুরী, সুদেশনা চক্রবর্তী, বর্ণালী মিত্র, অমৃতা রায়, নিবেদিতা ব্যানার্জি, আইজাক সাহা, মিঠুন ঘোষ, সঞ্চিতা পাল, বাসুদেব মুখার্জি, চিরঞ্জীব ব্যানার্জি, তাপসী দাশগুপ্ত, সৃষ্টি দত্ত, অর্ণব মণ্ডল, আপনাদের সবাইকে ধন্যবাদ। অভ্রজিৎ মুখার্জি চন্দননগর থেকে একটা প্রশ্ন করেছিলেন যে আগের দিনে, হ্যাঁ ঠিক আপনাকে বলছি যে আপনি সেই প্রশ্নটা করে আমাদের একটা বড় ভুল ধরিয়ে দিয়েছেন। এই ত্রুটিটা আমাদের একটা টেকনিক্যাল ফল্ট, দুটি লাইন বাদ চলে যাওয়ার জন্যই হয়তো এই কনফিউশনের সৃষ্টি হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম ভাবে প্রতিবার আমাদের ভুল ত্রুটিগুলো বলবেন যাতে আমরা আপনাদেরকে সুন্দর করে গল্পটা পরিবেশন করতে পারি। আজকের গল্পের নাম সুদূর বনজ্যোৎস্নায়। এটি কালিম্পং এর একটি বিখ্যাত বাড়ি মর্গ্যান হাউসের উপরে লেখা হলো। কিন্তু এখানে একটি কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে স্থানীয় মানুষের একটা মিথ রয়েছে এই বাড়িটাকে ঘিরে, বাড়িটি অভিশপ্ত। কিন্তু আমার গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বাস্তব কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে যদি মিল পাওয়া যায় সেটা সম্পূর্ণভাবে অনৈচ্ছিক এবং কাকতালি। আসুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম সুদূর বনজ্যোৎস্নায়। আচ্ছা কৌশিকদা, চারদিকে যে এত ভূত বাংলোর কথা শুনি, তুমি কখনো এমন কোথাও গিয়েছো? ইয়েস। কোন জায়গা কৌশিকদা? আমি ইন্টারেস্টেড। দেখো ভাই সুজয়, ভূত প্রেত বলে কিছু হয় না, সবটাই মনের ভুল। তুমি কালিম্পং এর মর্গ্যান হাউসে গেছো? সেটা তো কুখ্যাত ভূত বাংলো, তাই না? মানে হন্টেড হাউস? আগে ছিল, দেশ স্বাধীন হওয়ার আগের কথা। মর্গ্যান হাউস ছিল জর্জ মর্গ্যান নামের একজন শিল্পপতির বাড়ি। পাটের ব্যবসা করে ধনকুবের হয়ে উঠেছিলেন মর্গ্যান। তখন ব্রিটিশদের হাতে পয়সা জমলেই ওরা পাহাড়ে একটা করে বাড়ি কিনে রাখত। ব্যাস মর্গ্যানও তাই করলেন। কালিম্পংয়ে 16 একর জমির উপর একটা দুর্দান্ত বাড়ি কিনে ফেললেন। ধুমধাম করে বিয়েও করলেন। মহিলারও নীল চাষের ব্যবসা ছিল, জমির মালিক। তখনকার ব্রিটিশরা যা করত আর কি। কোনো এক রহস্যজনক কারণে পরে মিসেস মর্গ্যান ওই বাড়িতেই মারা যান। সে কি আত্মহত্যা? সেটা জানি না সুজয়, আমি তো বার পাঁচে গেছি মর্গ্যান হাউসে। এখন ওটা একটা দারুণ হোটেল, মানে টুরিস্ট লজ, সরকার নিয়ে নিয়েছেন। তোমার বৌদি আর আমি দারুণ এনজয় করেছি প্রতিবার। সামনেই কাঞ্চনজঙ্ঘা, সকালে টিপট থেকে সোনালি চা ঢালতে ঢালতে দেখতে পাবে ভায়া, ফ্যান্টাস্টিক। তাছাড়া রেস্টুরেন্টের খাওয়া দাওয়াও জম্পেশ। মিসেস মর্গ্যানের ব্যাপারটা বলুন কৌশিকদা। ও, সেটাকে তো কেউ কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন। সঠিক ঘটনাটা কেউ জানে না। অনেকদিন আগের কথা বলেই বোধ হয়। স্থানীয় লোকেরা বলে যে ওখানে নাকি ভূত আছে, মানে কেউ কেউ শুনেছে যে হাই হিল জুতো পরে টক টক শব্দ তুলে কাঠের মেঝেতে কেউ হেঁটে যাচ্ছে। ওরা বলে মিসেস মর্গ্যানের অতৃপ্ত আত্মা নাকি আজও ওই বাড়িতে ঘুরে বেড়ায়। আমি কিন্তু কিছু দেখতে পাইনি ভায়া। কৌশিকদা, তার মানে ওটা কোনো মার্ডার ছিল?
জাস্ট এ কেস অফ হোমিসাইড হতে পারে। আত্মহত্যা না খুন জানা যায়নি, তবে এটা স্পষ্ট যে ইট ওয়াজ অ্যান আনন্যাচারাল অ্যান্ড প্রিম্যাচিওর ডেথ। আর অদ্ভুত ব্যাপারটা কি বলো তো সুজয়, ভূত প্রেত সব দেখা যায় অমাবস্যার নিকষ কালো অন্ধকারে, কিন্তু মিসেস মর্গানের আত্মাকে নাকি যারাই দেখেছে পূর্ণিমায় বটে। প্লিজ চলুন কৌশিকদা, আমার হন্টেড হাউস দেখার খুব শখ। আরে আসল কথাটা বলো ভায়া, যে ভূত দেখবে এসে ব্যাপারে কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না, যে জিনিসটা নিজে দেখিনি সেটা তোমাকে কি করে দেখাবো। আপনি যাবেন কিনা বলুন, বন্দোবস্তের দায় আমার। সুজয়, তোমার বৌদিকে রাজি করাও দেখি, কোথাও যেতে চায় না, কি এক নেশায় মেতেছে কতগুলো রাস্তার ছেলেপুলেকে নিয়ে। আহ, এভাবে বলবেন না দাদা প্লিজ, বৌদি এই কাজটা করে আনন্দ পায়। এইসব দুস্থ ছেলেমেয়েরা বেশিরভাগই তো স্কুল ড্রপ আউট, ভাগ্যিস বৌদি ওদের পড়ায়। জানলা দিয়ে এক ঝলক দেখল সুজয়, কুড়ি কাঠার উপর বাগান, রোজই সকালে আশেপাশের বস্তির কিছু ছেলে মেয়ে আসে, নন্দিনী ওদেরকে ব্রেকফাস্ট দেন, আজ যেমন কলা পাউরুটি খাচ্ছে ওরা। খাবার পরে নন্দিনীর সঙ্গে লেগে পড়বে বাগানের কাজে, গাছ পুঁততে পুঁততে সার জল দিতে দিতে নন্দিনী ওদেরকে প্রকৃতিবিজ্ঞানের পাঠ দেন। মাঝে মধ্যে বিরাট অশ্বত্থ গাছটার নিচে বসে ওদেরকে গল্পচ্ছলে ইতিহাস পড়ান নন্দিনী। সুজয় শুনেছে দু একদিন, চমৎকার লেগেছে, এখনকার দিনে কে আর সমাজের কথা ভাবে, নন্দিনীর মতো দু একজন আছে বলেই। কি ভায়া, দেখতে পাচ্ছ তোমার বৌদির কত পুষি, দেখো দেখো জানলা দিয়ে দেখো, দিন রাত এসব নিয়ে আছে। আরে অনেকবার বলেছি, দরকার হলে একটা কেন দশটা মালি রাখো, এদেরকে বাড়ির মধ্যে নিয়ে এসে আদিক্ষেতা করো না। আরে কোনো বিশ্বাস আছে, হয়তো কোনো দিন ঘরে ঢুকে চুরি জোচুরি করবে। তুমি ভাবছ তোমার বৌদি এসব ফেলে কালিম্পং বেড়াতে যাবে। সুজয় কোনো উত্তর না দিয়ে বাগানে নেমে গেল। অমলতাস গাছের নিচে আজ নন্দিনীর ক্লাস বসেছে, ছেলেমেয়েদেরকে মুখে মুখে ইংরেজি শব্দ শেখাচ্ছিলেন। ওয়ান্ডারফুল বৌদি, আপনি কিন্তু ঠিক রবীন্দ্রনাথের পথ ফলো করছেন, শান্তিনিকেতনে কবিগুরু এভাবেই শিক্ষা দিতেন। নন্দিনী মৃদু হাসলেন। বৌদি, কালিম্পংয়ে একটা ট্যুর অ্যারেঞ্জ করতে চাই, মর্গ্যান হাউস, আমার কোনোদিনও ভূত বাংলো দেখা হয়নি। নন্দিনী ঈষৎ ফুরু কুচকালেন। কিন্তু ভাই, আমি যে কবার গেছি ভূত প্রেতের ছিটে ফোটা নামগন্ধ পাইনি, বরং পাহাড়ের কোলে নিরিবিলির আশ্রয়। আমার খুব ইচ্ছে ছিল জানো পাশে গৌরীপুর হাউসে যাওয়ার, কিন্তু তোমার দাদা রাজি হলেন না। গৌরীপুর হাউস? হ্যাঁ, 1938 থেকে 1940-এর মধ্যে অন্তত 4 বার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িটাতে থেকেছিলেন। মারা যাবার আগে যখন কবি অসুস্থ হন তখন ওই বাড়িতেই ছিলেন, ওখান থেকেই তাকে নিয়ে যাওয়া হয়। ওনার স্মৃতি বাড়িটা সর্বাঙ্গে, ওই তো মর্গ্যান হাউসের কাছাকাছি, হাঁটা পথ, কিন্তু যাওয়া হয়নি জানো। এবার হবে, চেঁচিয়ে উঠল সুজয়। সত্যি সত্যি যে আবার মর্গ্যান হাউসে আসা হবে ভাবতে পারেননি কৌশিক। নন্দিনী আর তার সম্পর্কটা কেমন যেন ঝাঝাড় দূরে তেতে পুড়ে উঠেছে, সেই আগের মতো রিমঝিম জোছনা নেই। এখন নন্দিনী অধৈর্য বেপরোয়া হয়ে উঠেছেন, কৌশিকের কথা সময় সময় গ্রাহ্য করেন না। তবে কাঞ্চনজঙ্ঘার তুষার শুভ্র চূড়ো দেখে দেবতা তো বটেই, মানুষেরও মন গলে যেতে বাধ্য। কৌশিক ভাবলেন নন্দিনীকে নিয়ে পাইন বনের ভিতর দিয়ে হেঁটে আসবেন। সুজয়কে ডেকে দেখালেন পাশের সবুজ গলফ কোর্স,
সুজয় মর্গান হাউস দেখে পরিতৃপ্ত। ব্রিটিশ কলোনিয়াল স্থাপত্যে তৈরি বাড়িটা সত্যিই মনোমুগ্ধকর। কাঠের তৈরি মেঝে, জানলা দরজার মধ্যে একটা রাজকীয় ভাব আছে। হোটেলের মাস্টার বেডরুমটা দেখার মতো, আহা যেন একটা ফুটবল মাঠ। ব্যাডমিন্টনের র্যাকেট হাতে বাগানে নেমে পড়লেন কৌশিক। কামন সুজয়, অনেকদিন খেলিনি। দুদিন তিন রাত কাটিয়েও অবশ্য ভূতের দেখা মিলল না, বরং বাগানে শুয়ে বসে দার্জিলিং চায়ের ধুমায়িত পেয়ালায় চুমুক দিতে দিতে সুজয়ের ক্লান্তি কেটে গেল। কাছেই তিনচুলে নামে একটা গ্রাম আছে। কৌশিক আর সুজয় ঘুরে এলেন, যথারীতি নন্দিনী গেলেন না, রয়ে গেলেন রিসর্টে। কৌশিক বুঝেই উঠতে পারেন না নন্দিনীর এত অভিমানটা কিসে। কি বলো তো ভায়া, জায়গাটার মাহাত্মটাই এমন যে মনে হয় ভূত ভূত, রহস্য রহস্য। কম সেলিব্রিটি এসেছেন নাকি এখানে? আমাদের উৎপল দত্ত থেকে উত্তম কুমার কে বাদ গেছেন? যাহ কৌশিকদা, এত খরচ করে এসেও আমার কপালে ভূত দেখা নেই। কৌশিক হো হো করে হেসে উঠলেন। অ্যাবসলিউটলি। আচ্ছা, আদৌ মিসেস মর্গান অপঘাতে মারা গিয়েছিলেন কিনা কে জানে বলো সুজয়? আর সত্যি কি কোনো অতৃপ্তি ছিল তার? পুরোটাই বানানো বলে মনে হয় না কি সুজয়? তার মানে আপনার মতে এটা ট্যুরিজমের জন্য প্রচার কৌশিকদা? তাছাড়া তো আর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না ভায়া। কিন্তু কৌশিকদা, আমি একটা কথা মানি, আমি যেটা চোখে দেখিনি কিন্তু অন্য কেউ দেখেছে, সেটাকে নস্যাত করে দেওয়ার স্পর্ধা আমার নেই। কি জানি, ঘরে এসে দুপেক স্কচ নিয়ে বসলেন কৌশিক। আজ পূর্ণিমা, কাচের জানলাটা দিয়ে দেখা যাচ্ছে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় ভেসে যাচ্ছেন ঘুমন্ত বুদ্ধ, রূপর মতো চকচকে চূড়ো। কাঞ্চনজঙ্ঘা নয়, রজতজঙ্ঘা, আপন মনে বললেন কৌশিক। হঠাৎ দূরের মেপল গাছটার দিকে চোখ গেল কৌশিকের। আশ্চর্য, নন্দিনী এত রাতে ওখানে দাঁড়িয়ে! এক ঝটকায় ঘরের মধ্যে দেখলেন, এখানেই তো ছিল নন্দিনী। তবে কি একা একাই চলে গেল নাকি অভিমান করে গৌরীপুর হাউস দেখতে? ভালো করে দেখবেন বলে জানলার কাঁচ খুলতে গেলেন কৌশিক। কিন্তু এ কি কাণ্ড, জানলা খোলা, পাইন বনের ফাঁক দিয়ে হাড় কাঁপানো হিমেল হাওয়া শন শন করে বয়ে গেল ঘরের মধ্যে। খোলা জানলা দিয়ে ভুড় ভুড়ে জ্যোৎস্না ঢুকে পড়েছে হোটেলের ঘরেও। চন্দ্রালোকিত দৃশ্যে চমকে উঠলেন কৌশিকবাবু। হাউসকোট পরা একটা লোক, মাথায় অল্প চুল, মুখে পাইপ, পাশ থেকে লোকটার মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু যার মুখ দেখা যাচ্ছে তাকে দেখে চমকে উঠলেন কৌশিক। নন্দিনী, আপাদ মস্তক সাদা ধপধপে গাউন পরা, পায়ে টকটকে লাল স্টিলেটো জুতো। নন্দিনীর কালো চুলগুলো অমন ব্লন্ড হয়ে গেল কিভাবে? কোচকানো সাদা চুল নিয়ে অপার্থিব দৃষ্টিতে নন্দিনী তাকিয়ে। লোকটার গলা গমগম করে উঠল এবার। গো টু হেল উইথ ইওর ফার্মার্স, আই ডোন্ট বাদার। নন্দিনীর গলাও বদলে গেছে, এমন কণ্ঠস্বর তো নয়, কেটে কেটে ইংরেজিতে বলছে নন্দিনী। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইওর স্পাউস মিস্টার মর্গান, প্লিজ বি সিম্প্যাথেটিক টু মাই ইন্ডিগো ফার্মার্স, দে আর মাই স্টাফ, আই কান্ট বি সো রুড লাইক ইউ, আই হ্যাভ টু প্রোটেক্ট দেম।
ঘরের এক কোণায় কিছু গরিব গুর্ব লোক বসে আছে। এতক্ষণে চোখে পড়ল কৌশিকের। লোকগুলো চেহারা দেখে মনে হচ্ছে স্থানীয় নেপালি কিংবা ভুটিয়া হবে। শতচ্ছিন্ন জামা কাপড়, তার মানে এই লোকগুলোকে নিয়েই ঝামেলা হচ্ছে দুজনের। নন্দিনীর হাতে একটা চকচকে ছুরি, নিজের গলার উপর ধরে জোরে বলে উঠল, সো মিস্টার মর্গান, ইউ ডোন্ট বদার অ্যাবাউট মাই হ্যাপিনেস, রাইট? হাউসকোট পরা লোকটাও চেঁচিয়ে উঠল, গো টু হেল। কৌশিক উত্তেজনায় উঠে পড়লেন চেয়ার থেকে। নন্দিনীর সাদা গাউন ক্রমশ লাল হয়ে উঠছে। তবে কেউ নিজেই ছুরি চালিয়ে দিয়েছে নিজের হাতে? রক্ত দেখে মাথাটা কেমন করে উঠল কৌশিকের। আগে নন্দিনীকে বাঁচাতে হবে, ছুটে গেলেন কৌশিক, কিন্তু সামলাতে পারলেন না, মাথা ঘুরে পড়লেন কাঠের মেঝের উপরে। ভাগ্যিস ঘরের দরজা খোলা ছিল, নয়তো কৌশিক ওভাবেই অজ্ঞান হয়ে থাকতেন, সুজয় এসেও ঘরের মধ্যে ঢুকতে পারতেন না। একটা টকটক আওয়াজ পেয়ে নন্দিনী দরজা খুলে বাইরে গেছিলেন। করিডোরের বারান্দা থেকে জ্যোৎস্না বিধৌত কাঞ্চনজঙ্ঘা দেখে চোখে জল এসেছিল তার। জীবনে কত কি ঘটে, খারাপ ভালো সব মিলিয়েই তো জীবন। না, এই চরম সুন্দর দৃশ্য দেখার পর কৌশিকের উপর আর অভিমান করে থাকা যায় না। নিজেই বরং কালোকে নিয়ে গৌরীপুর হাউস ঘুরে আসবেন, ঠিক করে ফেললেন নন্দিনী। ঘরে ফিরে দেখলেন কৌশিক উপুড় হয়ে পড়ে আছে কাঠের মেঝেতে। সুজয়ও এসেছে, সেও নাকি করিডোরে জুতোর খট খট আওয়াজ শুনেছিল। জলের ছিটে দিয়ে দিয়ে জ্ঞান ফেরানো হলো কৌশিকের। উঠে বসেই সুজয়কে দেখে বললেন, একটু বেশি খেয়ে ফেলেছিলাম বোধহয় ভায়া, মাথাটা টলমল করছে। স্ত্রীকে দেখে অস্ফুটে বলে ফেললেন কৌশিক, আই এম সরি নন্দিনী। নন্দিনীও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই পাইন বনের দিক থেকে ভেসে এলো একটা হাসির আওয়াজ। ফুটফুটে বনজ্যোৎস্নায় স্পষ্ট দেখা গেল একটি অলৌকিক দৃশ্য। দুটো মেটল গাছের মধ্যে টাঙানো একটা দোলনায় দুলছে সাদা গাউন পরা এক নারী। দুলেই চলেছে, দুলেই চলেছে। ভালো করে দেখার জন্য জানলার কাছে যেতেই হাওয়ায় সশব্দে বন্ধ হলো পাল্লা। শিশিরে ভেজা শার্সির মধ্যে থেকে তিনজনে দেখলেন যে দোলনাটা তখনও দুলছে। কোথা থেকে এক খণ্ড মেঘ হঠাৎ এসে ঢেকে দিল চরাচর। ঝিঝির ডাক, জোনাকি আর জ্যোৎস্না ধোয়া আকাশের নিচে কাঞ্চনজঙ্ঘা সাক্ষী রইল শুধু সেই অপার্থিব দৃশ্যে। কেমন লাগলো আজকের গল্প? ভিডিওর নিচে মন্তব্য করে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন দোলন চম্পা ওয়াইটি, দেখবেন পরপর আমার আগের তিনটে সপ্তাহে তিনটে গল্প আছে, বার শুক্রে রাত দুপুরে। প্রথম গল্প পোড়াবাড়ির চমচম, দ্বিতীয় গল্প ঘুড়ি এবং তৃতীয় গল্প হচ্ছে দিল্লি চলো এক্সপ্রেস। যারা শোনেননি তারা শুনে আমাকে ফিডব্যাক দেবেন। সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি, চ্যানেলের পাশে দেখবেন একটা ছোট্ট বেল আছে, ওটা ক্লিক করবেন, তাহলে আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যাবে। ফিরে আসছি পরের সপ্তাহে, পরের শুক্রবার আবার রাত 9টায়, বার শুক্রে রাত দুপুরে, পঞ্চম গল্প নিয়ে। সবাই ভালো থাকুন।